রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক সন্তানের মৃত্যুর পর মারা গেলেন মা মাহবুবা রহমান আখি। দুপুর পৌনে দুইটার দিকে ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আখির স্বামী ইয়াকুব আলী সুমন। গেল 9 জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যায় নবজাতক। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে কর্তৃপক্ষের। শুক্রবার হাসপাতালটিতে ঝটিকা অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর, আর তাতে বেরিয়ে আসে নানা অনিয়ম। জানা যায় মাহবুবা রহমান আখির যখন প্রসব বেদনা ওঠে তখন ডাক্তার সংযুক্তা সাহা দেশের বাইরে ছিলেন। অনিয়ম পাওয়ায় হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের পাশাপাশি ডাক্তার সংযুক্তা সাহা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ম্যানেজিং ডিরেক্টরের যে লোকটা ছিল সেই লোকটা তো বলে নাই যে সংযুক্ত সাহা নাই আপনারা ভর্তি হবেন না। ওই লোকটাকেও এখন পর্যন্ত কিছু করা হয় নাই। কিসের জন্য? ওর কি মৃত্যু কখন হবে সেটার জন্য অপেক্ষা করা হয়েছে? তারপরে ওকে ধরবে, ওদেরকে ধরবে তারপরে? আমরা আজকে আসলে কোন জায়গায় বসে আছি? তারা আমাদের সন্তানকে মেরে ফেলছে, আমার বোনকে মেরে ফেলছে, এখন তারা এসে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে মামলার হুমকি দিচ্ছে, বিভিন্ন ঝামেলার হুমকি দিচ্ছে। দর্শক, আরো বিস্তারিত খবর জানাতে ল্যাবেডের সামনে থেকে এই মুহূর্তে সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, মৃত্যুর খবর তো আপনি আগে আমাদের জানিয়েছিলেন, তো তারপর যে প্রসেসগুলো রয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে কিনা এবং ল্যাবেড হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয়েছে কিনা? শরীফ, ল্যাবেড হাসপাতালের পক্ষ থেকে ব্রিফ করার কথা রয়েছে এবং 3টা থেকে তারা বলছেন যে তারা নিচে এসে মিডিয়ার সামনে ব্রিফ করবেন, কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি। তাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো তারা সম্পন্ন করছেন এবং তারা ব্রিফিংটি রেডি করে নিচে এসে যে সংবাদ সম্মেলনে আমাদের সাংবাদিকদের জানাবেন সেটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। সেটি তারা ইতিমধ্যে বলেছেন যে আর 10 মিনিটের মধ্যেই তারা নিচে আসবেন এবং বলবেন। আরেকটি বিষয় হচ্ছে, পরিবারের সাথে আমরা কথা বলেছি, আখির স্বামীর সাথে আমাদের কথা হয়েছে, ইয়াকুব আলী আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে বুধবার দিন গেল, বুধবার ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে এবং আজকেও তারা নবজাতক এবং তার মায়ের যে মৃত্যু সেন্ট্রাল এবং চিকিৎসক সংযুক্তা সাহার বিরুদ্ধে তারা মামলা করবেন আজকে। এবং আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সেন্ট্রাল হসপিটালের পক্ষ থেকে অভিযোগ, সেন্ট্রাল হসপিটালের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে পরিবারকে, এমন অভিযোগ করেছেন মাহবুবা রহমান আখির স্বামী। তিনি কিন্তু চ্যানেল 24-কে বলেছেন যে দুজন লোক তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছেন এবং বলেছেন যে দুজন গ্রেফতার হয়েছে। হুমকিতে তারা বলেছেন যে যে দুজন গ্রেফতার হয়েছে তারা নিমিষে বেরিয়ে যাবেন, কিন্তু তারা আসলে হুমকির মধ্যে পড়বেন এমনটি বলেছেন মাহবুবা রহমান আখির স্বামী। তাদেরকে এসব বলে হুমকি দেওয়া হচ্ছে, তিনি আর কিছু চান না, তিনি তার স্ত্রীর বিচার চান এবং শেষ পর্যন্ত তিনি লড়বেন তিনি আমাদের জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে মাহবুবা রহমান আখির সহপাঠীরা সাংবাদিকদের জানিয়েছেন যে তারা আজকের মধ্যে সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল দাবি করছেন এবং ডাক্তার সংযুক্ত সাহা কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলেছেন তারা এবং আজকেই তার গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। এবং তারা বলেছেন যে মাহবুবা রহমান আখির লাশ নিয়ে তারাও তাদের মৃত্যু কামনা করবেন সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের কাছে। শরীফ, ধন্যবাদ সূচনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যার কথা আমরা বলছিলাম, তিনি 10 দিন ল্যাবেডের লাইফ সাপোর্টে ছিলেন এবং আজকে দুপুরে তিনি মৃত্যুবরণ করেন, সেই খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।